নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে চারজন ক্রিকেটারের ঘরের মাঠ এই স্টেডিয়াম। কারো আইপিএল সূত্রে, আবার কারো জন্মসূত্রে। গুজরাট শহরে জন্ম রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার। জাদেজা জামনগরের বাসিন্দা, হার্দিক পান্ডিয়া সুরাটের। আর আহমেদাবাদের একেবারে ঘরের ছেলে জসপ্রীত বুমরা। ম্যাচের আগে মায়ের সঙ্গে দেখাও করে আসেন তিনি। এদিকে ঘরের মাঠেই কিন্তু খেলতে নেমেছেন শুভমান গিল। আইপিএলে গুজরাট টাইটান্স হয়ে এই মাঠেই খেলেন তিনি। এ মাঠেই ডাবল সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।